ভারত পাকিস্তান ম্যাচ শেষ হতে না হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাপট বাংলাদেশ ভারত ম্যাচের। ম্যাচের বাকি এখনো চার দিন, একদল যখন আহমেদাবাদে খেলছে আরেক দল তখন পুনেতে, যেখানে হবে ম্যাচ। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ পানি গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন আগামীর ব্যাংকে। ভারতের একচেটিয়া আধিপত্যে ভারত পাকিস্তান ম্যাচ এখন হয়ে গেছে একপেশে, উত্তেজনা শুধু বাউন্ডারির বাইরেই। কিন্তু বাংলাদেশ ভারত ম্যাচের উত্তেজনা এখন শুধু মাঠের বাইরেই নয়, মাঠের ক্রিকেটেও টাইগাররা এখন ভারতের নিকটতম রাইভালদের একটা। এজন্য অবশ্যই মাঠের পারফরমেন্সের ভূমিকাই সবচাইতে বেশি। এই যেমন ভারত আর বাংলাদেশের মধ্যকার সবশেষ চার ওয়ানডে ম্যাচে বাংলাদেশের জয় তিনটা, বিপরীতে ভারত জিতেছে মাত্র একটা ম্যাচ। এছাড়া শেষ নয় বছরে বাংলাদেশের বিপক্ষে কোনো ওয়ানডে সিরিজ জেতেনি ভারত। বিপরীতে ভারত পাকিস্তানের হাড্ডাহাড্ডি লড়াই এখন ঠাঁই নিয়েছে রূপকথায়। নিয়মিতই বড় ব্যবধানে ভারতের কাছে হারতে হয় পাকিস্তানের। পাকিস্তান লড়াই করে জিতলেও সেটা কালে ভদ্রে। তাই তো মাঠের ক্রিকেটের পারফরমেন্স দিয়ে অনেকের চোখেই এখন ভারত পাকিস্তান নয়, ভারত বাংলাদেশ ম্যাচই এই সময়ের এশিয়ার সেরা ক্লাসিকো, বিশ্ব ক্রিকেটেরই অন্যতম সেরা দ্বৈরথ। শুধু মাঠের খেলাই নয়, ব্রডকাস্টিং থেকে শুরু করে টিভি পর্দা, স্টেডিয়ামের গ্যালারি, ড্রেসিং রুম, সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ম্যাচের ক্রেজ থাকে অনেক বেশি। ভারত পাকিস্তান ম্যাচের ক্রেজ আরও বেশি থাকলেও সেটা মাঠের ক্রিকেটে যতটা উপভোগ্য তার চেয়ে বেশি উপভোগ্য বাংলাদেশ ভারতের মাঠের লড়াই। এই যেমন কখনো ভারতকে বিশ্বকাপের মঞ্চে হারাতেই পারেনি পাকিস্তান, অথচ বাংলাদেশ সেটা আরও 16 বছর আগেই করে দেখিয়েছে। এবার লক্ষ্য জয়ের সংখ্যা দ্বিগুণ করার। শাহরিয়া শাওন, স্পোর্টস বাংলা।